সবাই জানে ইলেকশনে কে জিতেছে, অংশগ্রহণ না করেই ইলেকশনে জিতে গেল, তো এটা পাগলের প্রলাপ ছিল আর কি। পাগলের প্রলাপ, এছাড়া আর কি, পাগলের প্রলাপ ছাড়া আর কি। সবাই জানে ইলেকশনে কে জিতেছে, অংশগ্রহণ না করেই ইলেকশনে জিতে গেল, তো এটা পাগলের প্রলাপ ছাড়া আর কি। যত দোষ নন্দ ঘোষ সরকার, ওই যে কথা আছে, যা কিছু হারা গিন্নি বলেন কেষ্টা বেটাইছ, এখন সব সরকারের দোষ, সরকারি সব অপরাধে অপরাধী। এখনো নালিশ করতে যায় মার্কিন দূতাবাস মানবাধিকার গণতন্ত্র আমাদের। মঈন খান যান মার্কিন দূতাবাস, সেখান থেকে সেখানে গিয়ে নালিশ করেন মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। এ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা। 54 পার্টিজ অ্যালায়েন্স করেছিল, এখন কে কোথায় কেউ জানে। 54টা দল নিয়ে তারা সরকার বিরোধী ঐক্য জোট করেছে, এর মধ্যে সম্ভাবনাও আছে। এ ঐক্য জোটের শরিকরা এখন কোথায় বিএনপি নেতাদের কাছে আমি জানতে চাই, তারা এখন কোথায়, সে ঐক্য কোথায়, সেই জগা খিচুড়ি জোট কোথায়, কোনোটারই তো অস্তিত্ব নেই। এখন সরকারের ঘাড়ে দোষ দিয়ে পার পাওয়া যাবে? 28 অক্টোবরের ঘটনাই তাদের কারাগারে নিয়েছে, পুলিশের উপর, পুলিশকে হত্যা করা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা, সাংবাদিকদের উপর হামলা করা, তারপরে জাজের চেম্বারে গিয়ে হামলা করা, পুলিশের হাসপাতালে গিয়ে হামলা করা, এইসব অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আর তাদের যদি সাহস থাকত সবাইকে, তারা তো বলেছিল আমরা পালিয়ে যাব, পালিয়ে গেল কেন? পালিয়ে গেল মানে কোনো অপরাধ করেছে, আগে তো তারা পালায়নি, সেদিন পালিয়ে গেল, সেদিন কিছু অপরাধ তারা করেছে, সেই জন্য তাদের পালাতে হয়েছে, পালানো অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারপর বিষয়টা বিচারাধীন বিষয়, আদালতের বিষয়, আদালত যখন জামিন দিয়েছে তখন তারা মুক্ত হয়েছে।